সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মৃত্যু ভয় ঘিরে ধরেছে। সম্প্রতি একটি নির্বাচনী সমাবেশে গিয়ে হামলার শিকার হন তিনি। অল্পের জন্য প্রাণে বেঁচেও যান ট্রাম্প। তবে এবার নতুন শত্রু খুঁজে পেয়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। তাকে হত্যায় নাকি ছক কষছে ইরান। এরপরই ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ট্রাম্প। বুধবার মার্কিন কংগ্রেসে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে তিনি অভিযোগ করেন ট্রাম্পকে হত্যায় ষড়যন্ত্র করছে ইরান। এরপরই সেই ভাষণের একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করেন ট্রাম্প। সেখানে নিজের কিছু কথাও জুড়ে দেন তিনি। ট্রাম্প লেখেন, যদি তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করেন, যেটা সবসময় একটি সম্ভাবনা, আমার আশা ইরানকে গুঁড়িয়ে দিবে যুক্তরাষ্ট্র। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং বিশ্বের বুক থেকে তাদের নিশ্চিহ্ন করে দেবে। যদি এমনটা না ঘটে তাহলে মার্কিন নেতারা মেরুদণ্ডহীন কাপুরুষ হিসেবে বিবেচিত হবে। মার্কিন গণমাধ্যম গেল সপ্তাহে জানায় ট্রাম্পের নিরাপত্তা জোরদার করেছে মার্কিন সিক্রেট সার্ভিস। কয়েক সপ্তাহ আগেই তারা জানতে পেরেছে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান। তবে সম্প্রতি একটি নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর যে হামলা হয়েছিল সেটির সঙ্গে ইরানি পরিকল্পনার কোনো সম্পর্ক নেই বলেও খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম। সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে সাবেক এই প্রেসিডেন্টকে লক্ষ্যবস্তু বানাতে চাইছে ইরান, এমন গোয়েন্দা তথ্য পেয়েছে মার্কিন কর্মকর্তারা। এরপরই তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রের অন্যান্য গণমাধ্যমও ইরানের এই পরিকল্পনা নিয়ে খবর ছেপেছে। তবে পেনসিলভানিয়ায় ট্রাম্পের ওপর বন্দুক হামলা চালানো থমাস ম্যাথিউ ক্রুক্সের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। দশকের পর দশক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের তিক্ত সম্পর্ক বিরাজ করছে। তবে 2020 সালে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের কমান্ডার কাসেম সোলাইমানের মৃত্যুর পর দুই দেশের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে থাকে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। নিজেদের চৌকস সামরিক কমান্ডারকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল ইরান। 2019 সালেও ট্রাম্প বলেছিলেন মার্কিন কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালালে তার দেশ ইরানকে গুঁড়িয়ে দেবে। তবে তখন তেমন কিছু ঘটেনি, যদিও ইরানের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপ নিয়ে তেহরান নাখোশ ছিল। তারপর থেকেই গেল কয়েক বছর ধরে সাবেক ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের ওপর ইরানের হুমকির বিষয়টি ট্র্যাক করে যাচ্ছে মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিল। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক। Thank you.